নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা সাড়ে সাথি স্পেশাল ভিডিও মিন রাশির ভিডিও আপনি মিন রাশির মানুষ হলে আপনার যে সাড়ে সাড়েসাথী শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে এই সাড়ে সাড়েসাথী আপনার জন্য আপনাদের জন্য কি ফল দিতে পারে কি রেজাল্ট দিতে পারে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি বা করার চেষ্টা করছি প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন কারণ আপনারা জানেন আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি তাই আইকনটা প্রেস করে রাখলে আপনারা আপডেটগুলো পাবেন পেয়ে যেতে পারবেন বা চলতে থাকবে চলুন আলোচনাটা শুরু করি দেখুন মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য শনি সাড়ে সাথে শুরু হচ্ছে বেসিক জিনিস বুঝুন বহু মানুষ অকারণে ভয়ের পেছনে ছোটে অকারণে ভয় সাড়ে সাথী মানে সাড়ে সাত বছরের পিরিয়ড আপনি ভাবতে পারেন অনেকের মনে এই ধারণাটা থাকে যে সাড়ে সাড়েসাতি শুধু আমার জীবনেই এসছে আমার জীবনই ক্ষতি করবে বা আমারই জীবন শেষ করবে প্রত্যেকটা মানুষের জীবনে সাড়ে সাতই আসবে ধরুন কেউ তিরিশ বছর পাচ্ছে তার হয়তো একবার কেউ ষাট বছর পাচ্ছে তার হয়তো দুবার কেউ নব্বই বছর পাচ্ছে বা একশো বছর বাচ্ছে তার হয়তো তিনবার বাট আসবে এটা ফ্যাক্ট তাই প্রত্যেকটা মানুষের জীবনে সাড়ে সাতি আসে শনি সাড়ে সাতির প্রভাব চলে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে সাড়ে সাথী মানে আমার জীবন শেষ হয়ে যাবে আমি আমি শেষ হয়ে যাব এটা নয় সাড়ে সাতি মানে হচ্ছে শনিদেব এক কথায় আমি বারবার এই কথাটা বলি শনিদেব পাপ হিসাব করেন অর্থাৎ আমি কি পাপ করেছি কতটা খারাপ করেছি তার হিসাব শনিদেব আমাকে আমাদেরকে তুলে দেন তার মানে শনিদেব একজন এখানে বিচারকের ভূমিকা নেন সেটা মেষরাশিরও হতে পারে বৃশ্চিকেরও হতে পারে বৃষরও হতে পারে মিনেরও হতে পারে তাই সাড়ে সাতির এফেক্ট বা রেজাল্ট প্রত্যেকটা মানুষ পাবেন সমানভাবেই পাবেন যার যতটা সে ততটা পাবেন যার কর্ম যত ভালো সে তত ভালো অ্যাচিভ করবেন অ্যাচিভমেন্ট করবেন তাই সাড়ে সাতি নিয়ে ভ্রান্তি ভীতি মনের মধ্যে থেকে ত্যাগ করুন দিয়ে আপনারা এগোন আপনারা বেটার রেজাল্ট পাবেন এইখান থেকে আলোচনাটা শুরু করব। আপনি যদি মিনের জাতক বা মিনের মিন রাশির জাতিকা হন মানুষ হন বেসিক একটা জিনিস বুঝতে হবে রাশির মালিক বৃহস্পতি সে নিজের ঘরে বসে রয়েছে আগামী এক বছর প্রায় বৃহস্পতি ট্রানজিটে মিন রাশিতে অবস্থান করবে তাই আগামী অন্তত এক বছর সাড়ে সাতির তীব্র প্রভাব বা তীব্র প্রদাহ আপনাদেরকে দেবে না কিন্তু বলা হয় সাড়ে সাতি স্বয়ং নারায়ণকেও ছাড়েনি আপনি আমি কোন ছাড়াছি তাই সাড়ে সাতির প্রভাব আপনার বা আমার বা আমাদের প্রত্যেকের জীবনে আসছে এখান থেকে যদি দেখি শনিদেব মিন রাশির জাতক জাতিকা বা মানুষজনদের দুটো ঘরকে দেখে এক সফলতা অর্থাৎ ইলেভেন্থ হাউস দু নম্বর হচ্ছে টুয়েলভ হাউস দ্বাদশ ভাব এবং সাড়ে হচ্ছে দ্বাদশভাবের ওপর শনির অবস্থানের দরুন সাড়ে সাতির পিরিয়ড বা সাড়ে সাতই শুরু হচ্ছে সো এখান থেকে দাঁড়িয়ে বলা যায় যে আপনারা দ্বাদশে শনি ব্যয়ের সম্ভাবনা প্রবল করে শনিদেবকে বলা হয় অ্যাকচুয়ালি শনিদেব কিন্তু পাপ পুণ্যের হিসাব রাখেন মোট কথা একজন বিচারক তার ভূমিকা প্লে করছেন দ্বাদশে শনিদেবের যে রোল জেনারেলি ধরা হয় সেটা হচ্ছে অত্যধিক ব্যয় আয় ব্যয়ের হিসাব ঠিক মতো না করতে পারা সমানভাবে না চলতে পারা ভাব আমাদের জীবনে কি কি জিনিসগুলো আগে নিয়ে আসে দেখতে হবে দ্বাদশ ভানে হচ্ছে এক নম্বর ব্যয় দু নম্বর হচ্ছে আধ্যাত্মিকতা মোক্ষ দেব ভক্তি তিন নম্বর হচ্ছে দাম্পত্য জীবনের শয্যা সুখ এবং দ্বাদশ হচ্ছে আমাদের জীবনের শেষ পাঠ এই চারটে জিনিস মেনলি কন্ট্রোল করছে তা প্রথমত দ্বাদশে শনি ঈশ্বর নির্ভর যদি আপনি হয়ে থাকেন আপনার কোনো প্রবলেম নেই ওপর বলা আছেন অনেক মানুষ থাকেন না যে আমার মাথার ওপর ভগবান আছে আমার কে কি ক্ষতি করবে অ্যাকচুয়ালি কিচ্ছু ক্ষতি হবে না তাহলে তাই ঈশ্বরের স্বরানপন্ন মানুষরা ভালো রেজাল্ট পাবেন আধ্যাত্মিকতার পথের পথিক যারা যারা দেবদ্বী যে ভক্তি ঠাকুর দেবতা ধর্মকর্ম ইত্যাদির সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য উপযুক্ত সময় শুরু হতে চলেছে বা অনেক মানুষ থাকেন তাদের স্বপ্ন থাকে গৃহে মন্দির নির্মাণ বা ইত্যাদি তাদের জন্য অত্যন্ত ভালো সময় বা আইডল সময় বলতে পারি শুরু হচ্ছে কাজে লাগান কিন্তু এই দ্বাদশ ভাবস্থ শনি যেটা বেসিক করবে আমাদের ক্ষেত্রে বা আমাদের চলার পথে সেটা হচ্ছে মানসিক চাপ আমরা যখন টেনশানে থাকি বা স্ট্রেসে থাকি আমরা কি করি ভুল ভাবি ভুলভাল চিন্তা করি ভুলভাল স্টেপ নিতে থাকি উল্টো পাল্টা পথে এগোতে থাকি তাই না তাহলে এই শনি আমাদেরকে পাজেল্ট করবে পাজেল্ট আমরা হয়ে যাব আমরা এবং সেই পাজেল্ট হয়ে ভুল সিদ্ধান্ত ভ্রান্তির জায়গা বা ভুল ভ্রান্তির জায়গাগুলো তৈরি করব। এটা সবচেয়ে বড় ব্যাপার তাই বেসিক্যালি বেসিক যেটা চাপ আসতে চলেছে ট্রেস আসতে চলেছে শুরু হতে চলেছে স্থিরতা আনা জীবনে সিদ্ধান্তে চিন্তাভাবনায় প্রচণ্ড পরিমাণ দরকারি হচ্ছে আপনি যদি মীন রাশির মানুষ হন প্রপার প্ল্যানিং দরকার পড়ছে মীন রাশির জাতক বা জাতিকাদের অ্যাকচুয়ালি আপনার লক্ষ্য কি আপনার নজর কোন দিকে আপনি কি ভাবছেন আপনি কি পরিকল্পনা নিচ্ছেন এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে মিনের জাতক বা জাতিকারা এই ক্ষেত্রে এই সাড়ে সাথে কী করবে বলুন তো একাদশ প্রতি দ্বাদশে বসছে সফলতাকে তছনছ করবে তাই হোঁচট খাওয়া থাকছে পদে পদে চলার পথে প্রত্যেক ক্ষেত্রে স্ট্রাগেল অবস্ট্রাকশান খুব সহজ কাজটা খুব সহজ জিনিসটা সহজ লভ্য প্রোডাক্টগুলো আপনাকে সহজে পেতে দেবে না এটাই মেজর ফ্যাক্টর পরিশ্রম বাড়াবে খাটনি বাড়বে একশো কুড়ি পাওয়ার জন্য একশো পাওয়ার জন্য একশো কুড়ি আপনাকে দিতে হবে একশো কুড়ির পরিশ্রম করলে তবে আপনি একশো তাও পেতে গিয়ে একটা অবস্ট্রাকশান বা চাপ থাকছে এবং কিছু ক্ষেত্রে কি হয় আমরা এই চাপ বা এই প্রেশার নিতে পারি না তাই না এবং এটাই সবচেয়ে ভাইটাল জায়গা আমরা এই সময় কিভাবে চলা উচিত যদি বলি বড় সিদ্ধান্ত অনেক মানুষ বড় ইনভেস্টমেন্ট বড় বড় ডিল রিক্স বা দেখা যাবে এই ব্যাপার উদ্ধত্ত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কোনো মতে উচিত হবে না ঠান্ডা মাথা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করাটা প্রয়োজন যেগুলো জেনারেলি করবে সেই জায়গাগুলোকে যদি দেখি পরপর প্রথমত সর্বক্ষেত্রে বাধা সর্বকার্যে বাধা এটা সবচেয়ে বড় ব্যাপার তাই আপনি যা করতে যাবেন আবার বলছি হোঁচট খাবেন বাধা বিপত্তি থাকবে দু নম্বর সাড়ে সাতি মানুষকে সব দিক থেকে পরীক্ষা করে কারণ দেখবেন কামারশাল কামারশাল গ্রামের দিকের মানুষরা জানেন শহরের একটু বয়স্ক মানুষরাও জানেন যেখানে লোহাকে পেটানো হয় লোহাকে পিটিয়ে লোহার জিনিসপত্র তৈরি করা হয় এখন বড় বড় কোম্পানি রয়েছে সেখানে মেশিনারিস দিয়ে তৈরি হয় কিন্তু জেনারেলি কামারশালে লোহা দিয়ে লোহাকে পিটিয়ে লোহাকে সুন্দরভাবে ঢা তৈরি হয় শনির কাজ হচ্ছে এটা তাই আপনাকে এই লো আগুনে তাপাবে আগুনে পোড়াবে গলাবে দিয়ে আপনাকে খাঁটি তৈরি করবে খাঁটি বানাবে এবং তার প্রসেস শুরু হচ্ছে তার প্রসেস শুরু হয়ে গেছে এটাই হচ্ছে সাড়ে সাথে বেসিক বেসিক দিক বা বেসিক জায়গা কেউ পালাতে পারছে না তাই প্রথম ধৈর্য আপনাকে তাদের সাহায্য করবে আপনার আপনার ধৈর্য কতটা বা আপনি কতটা লেগে থাকতে পারছেন দ্বিতীয় কথা হচ্ছে মিন রাশির বড়ো প্রবলেম এটা যে মিন রাশির মানুষজনরা খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করেন খুব অল্পতেই মানুষের উপকার করতে ছোটেন এবং করে বেড়ান করে বেড়ানো যেটাকে বলেন না যে ওর জন্যে করলাম তার জন্য করলাম ওর জন্য করলাম এই যে ব্যাপারটা এটা মিন্দাশীল ক্যারেক্টার সুবিধাভোগী মানুষ আপনার চারিদিকে ভরে যেতে পারে সুবিধা নেওয়ার জন্য আপনার চারিদিকে ভরে যেতে পারে আপনাকে ইউজ করা হবে শত্রুতা তৈরি করবে জাজ হচ্ছে বিচার হচ্ছে এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার তাই আমার কে আছে আমার পাশে কে আছে আমার সাথে কে আছে কেউ নেই দায়িত্ব পালন করতে হবে এবং নিজের মতো করে চলতে হবে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এতদিন কি হচ্ছিল আমি এতদিন বারবার বারবার বলছিলাম মিন রাশির একাদশে শনি খুব ভালো খুব ভালো একাদশে উপজয়ে শনি খুব ভালো ফল দেয় হঠাৎ করে দ্বাদশে শনি সাড়ে সাতে শুরু হয়ে যাওয়া যদিও বৃহস্পতি রাশিতে অবস্থান আপনাদেরকে একটা স্টেবেল রেজাল্ট দিচ্ছে কিন্তু এই শনি আসার জন্য একটা নাড়িয়ে দেবে আপনাকে তাই মিন রাশি সাবধান হন মিন সতর্ক হন চাপ নেওয়ার জন্য তৈরি হন কারণ মাথার ওপর হঠাৎ করে দশ কিলো ওজন চাপবে বোঝা চাপবে ট্রেস এবং টেনশান আপনার বা আপনাদের ক্ষেত্রে চেপে যাবে আপনি যদি মিনের জাতক জাতিকা বা মানুষ হন এবং এটাকেই আপনাকে আগামী সাড়ে সাত বছর ফলো করতে হবে বেসিক এই যে আড়াই বছর বড় পয়সা ইনভেস্টমেন্ট খুব হিসাব করে খুব বুঝে ভীষণ মাত্রায় মেপে করুন এই সাড়ে সাথী আপনাকে মানুষ চেনাতে সাহায্য করবে এ ভালো এ খারাপ এ ভালো বা এ খুব ভালো এই যে আমরা বিচার করি কি দিয়ে আমাদের চোখ আমাদের বুদ্ধি আপনারা কি করছেন চোখ দিয়ে করছেন বুদ্ধির ব্যবহার করুন না হলে কিছু মানুষ আপনাকে পথে বসাতে পারে মানুষ চেনার দরকার আছে এবং আপনাদের ক্ষেত্রে বা আপনাদের চলার ক্ষেত্রে এই মানুষগুলোকে চিনে নিতে হবে না হলে শুধু পরোপকার করতে যাব ভালো করতে যাব লোকের ভালো করতে যাব ভালো ভাববো ভালো চিন্তা করবো অ্যাকচুয়ালি আপনি আস্তে আস্তে কতদিন করবেন একদিন দুদিন দশ দিন বিশ দিন এক মাস পাঁচ মাস দশ মাস আলটিমেট ডিপ্রেসড যে আমি শুধু উপকারে আছি আমি শুধু ব্যবহারে আছি তাই আগে একটু স্বার্থপর হয়ে যান আপনি ধৈর্য ধরুন আপনি লড়াই করার জন্য নাবুন ময়দানে এবং জেনে রাখুন খাটনি অবশ্যই বাড়বে আপনি খুব ইজিলি কিছু এক্সপেক্ট করতে পারবেন না এই সময় যে আমি যাচ্ছি আমাকে বসিয়ে মিষ্টি খাওয়াবে রসগোল্লা খাওয়াবে এই এক্সপেকটেশন রেখে যাবেন না আপনি যান আপনি জেনে রাখুন যে আমার এখানে চাপ আছে আমাকে এখানে দাঁতে দাঁত চেপে লড়াই করে বার করতে হবে এবং এইটা যদি আপনি মনের মধ্যে ধরে নিতে পারেন এটা যদি আপনি নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন আপনাকে কেউ সাকসেস থেকে আটকাতে পারছে না সাড়ে সাথী শুরু হওয়া অনেকের মনে এটা ভয় থাকে সাড়ে সাথী মানে শরীর নিয়ে মারাত্মক ভোগান্তি তা নয় খুচরো ভোগান্তিগুলো চলবে ট্রেস যেহেতু আসছে কিন্তু সাড়ে সাথে পিরিয়ডে এটা আমি বহু ক্ষেত্রে দেখেছি আমার যারা গুরুজন মানে আপনাদের যারা গুরুজন আমাদের যারা গুরুজন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা উদ্বেগ বা ট্রেস তৈরি করে দেয় ভোগান্তি এনে দেয় ভোগান্তি এনে দিতে পারে তাই বাবা মা গুরুজন এজেড সিনিয়র এনাদের স্বাস্থ্য এনাদের শারীরিক দিক আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে যারা আপনার গুরুজন রয়েছেন গুরুস্থানীয় মানুষজন রয়েছেন কারণ খুচরো ভোগান্তি কিন্তু লাগবে কারণ তাতেই তো টেস্ট বা টেনশান বাড়বে টেনশানটা সব দিক থেকে আসছে দ্বাদশ দেখুন এটা ম্যাচিওর্ড মানুষজনদের জন্য এই কথাগুলো দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখের জায়গা বেড হ্যাপিনেস বলা হয় সেই জায়গায় শনি শনিদেবকে তুলনা করা হয় কার সঙ্গে একজন আশি বছরের বৃদ্ধ মানুষের সাথে যার কোনো ফিজিক্যাল ডিজায়ার নেই বা নিডস নেই এটা বলা হয় জেনারেলি তা সেই জায়গায় যখন শনি বসছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক তো ইগো ইগো রিলেটেড প্রবলেম ক্রিয়েট হতে পারে দু নম্বর হচ্ছে দ্বাদশ ভাব দাম্পত্য জীবনের মুখ্য জায়গা সেই জায়গায় শনির অবস্থান হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য শৈথিল্য তৈরি করতে পারে এবং একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে পারে আপনারা এই দিকটা লক্ষ্য রাখুন এই দিকটা আপনারা নজর রাখুন বা খেয়াল রেখে চলুন আপনি যদি মিন রাশির মানুষ হন অ্যাকচুয়ালি দূরত্ব এটাই বোঝাতে চাওয়া এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে আপনি যদি মিনের জাতক বা জাতিকা হচ্ছেন মিন রাশির মানুষ হচ্ছেন কারণ এটা বেসিক পার্ট দাম্পত্য জীবনের এটাকে কেউ এটাকে ইগনোর করার কোনো জায়গা নেই সো এই জায়গাটা আপনারা সাবধান থাকুন সবচেয়ে ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাড়ে সাতি চলছে এটা বুঝতে হবে ধরুন আপনি হাজব্যান্ড আপনার ওয়াইফকে বোঝাতে হবে বা আপনি ওয়াইফ আপনার আপনাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের একটু সময়টা টাফ হচ্ছে সেই সময় তো খারাপ সময় তো আমাদের কাছের মানুষগুলোকে কাছে থাকা বা পাশে থাকা আমাদের ভরসা দেওয়া যে তুমি পারবে এই এই জায়গাটা দরকার এই পাশে থাকাটা জরুরি আপনি মিন জাতক বা জাতিক হলে এটা বুঝুন বা আপনার ক্লোজ কোনো মানুষের মিন রাশি সাড়ে সাথে শুরু হচ্ছে এটা তাদেরকে বোঝান এই এই বিলিভটা তাদেরকে ভরসাটা তাদেরকে দিন আশা করবো বেটার রেজাল্ট পাবেন তাই দেবদি ভক্তি ভক্তিপরায়ণ হন আধ্যাত্মিকতার সাথে যুক্ত হন নিজের ওপর বিশ্বাসই হন বেটার রেজাল্ট পাবেন দাম্পত্য জীবনটাকে ভালো করতে হবে আপনার হাতে রয়েছে ভালো করতে হবে ইগো যে তেজ ত্যাগ করুন আরও বেশি ফ্লেক্সিবেল হন কম মানুষকে বিশ্বাস করুন নিজের ভরসায় চলুন প্রত্যাশা কম রাখুন অনেস্টি মেনটেন করুন সবচেয়ে বড় ব্যাপার সৎ মানুষদের সময় একটু প্রবলেম হয় কিন্তু সাড়ে সাথে তাদেরকে এমন কিছু প্রবলেম দেয় না তাদের শনিদেব অলরেডি টেস্ট করে নিয়েছে সো আর টেস্টিংয়ের ব্যাপার নেই যদিও বৃহস্পতি আমি বারবার বলছি বৃহস্পতি শুভ অবস্থান বা শুভভাবে থাকা রাশির ওপর থাকা আপনাদেরকে তেমন কোনো প্রভাব দেবে না বৃহস্পতি মানে গুরু বাবা মা যাদের বাবা মা জীবিত রয়েছেন বাবা মা বেঁচে রয়েছেন বাবা মায়ের সাপোর্ট রয়েছে তাদের চাপ অনেক বেশি কম হবে কিন্তু আমরা তো টেনশান করি ট্রেস নিই চাপ নিই এই জায়গাগুলো একটু চলতে পারে বা এই ট্রেসগুলো টেনশানগুলো একটু চলতে পারে সো এই দিকগুলো আপনাকে বা আপনাদেরকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে মিন জাতক বা জাতিকে হলে আবার রিপিট করি জেস্ট করে দিই পয়সার বুঝে শুনে খরচা করুন বড় বড় ডিসিশান বুঝে নিন খুব বেস্ট হয় গুরুজন বাবা মা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে নিন বেটার রেজাল্ট পাবেন ঔদ্ধত্ব অনেকে অহংকার পয়সার অহংকার দেখান দেখান যদি হয় এক বছর পরে আর থাকবে না মিলিয়ে নাকেন তাই আমার আছে খুব ভালো কথা আমার আছে তো আছে আমার সাথে সাথে আমার পাশের বাড়ির ছেলেটারও আছে এটা মাথায় রেখেছিল আমার একটা চার চাকা কেনার ক্ষমতা আছে অলরেডি পাশের বাড়ির একটা চার চাকা আছে এই জায়গাটা এই মেন্টালিটিটা ম্যাচ করে চলার দরকার আছে এবং এই সময় না মানুষ চিনতে পারা যায় খুব ভালো মানুষ মানুষগুলোকে বুঝে নেওয়া যায় খুব ভালো মেপে নেওয়া যায় খুব ভালো তাই মেপে নিন একটুখানি একটু দেখে নিন একটু জাজ করে নিন একটু বাজিয়ে নিন অবশ্যই বেটার রেজাল্ট হবে তাই ফাইন্যান্সিয়ালি চাপ থাকছে এবং সবচেয়ে বড় কথা আরও বেশি পরিশ্রম করতে হবে কারণ খুব ইজিলি তো সাকসেস দিচ্ছে না খুব স্মুথলি তো সাকসেস দিচ্ছে না বা খুব সুন্দরভাবে মসৃণতার সাথে আপনাকে সাকসেস দেবে না আর আপনার দায়িত্ব বাড়ছে আপনার গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু চাপ তৈরি করতে পারে তাই গুরুজনদের স্বাস্থ্য বা বাবা মা সিনিয়র এজেট এনাদের স্বাস্থ্য বা স্বাস্থ্যর দিকটা আপনাদেরকে আরও বেশি করে লক্ষ্য রাখতে হচ্ছে অ্যালার্ট থাকতে হচ্ছে এই জিনিসগুলো দেখে নিন কথা দিচ্ছি একটু লড়াই করুন শনি যে সাকসেস দেয় রাহুর সাকসেস ফটকা হয় শনির সাকসেস স্টেবেল হয় রাহুর সাকসেস হচ্ছে লটারিতে এক কোটি টাকা পাওয়ার মতো লটারির টাকা দেখবেন কেউ রাখতে পারেনি কোনো জন্য এক হাজার জনের হয়তো একজন রাখতে পারে দেখবেন দু বছর পর যে জায়গায় ছিল সেই জায়গায় তাই না দেখবেন আপনার বাড়ির পাশে আশেপাশে কেউ লটারি পেয়েছে লটারির টাকা পেয়েছে চলে গেছে কিন্তু যে মানুষটা খেটে ব্যাংকে জমিয়ে ফিক্সড ডিপোজিট করে অনেক কষ্ট করে একটা 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 করে টাকা জমিয়ে হয়তো দশ লাখ টাকা সেভ করলেন তার টাকা কোনো দিন যাবে না আর এটাই শনি দেয় তাই লড়াই করুন শিওর শর্ট সাকসেস পাবেন আর আমি এই কারণেই লটারির কথা বলি না ও থাকে না রাখতেও পারেও না মানুষ ওই জায়গাটা আজকে লটারি পেল দেখা যায় যে যেটা হয় যে আজকে আপনারাও দেখবেন আজকে লটারি পেয়েছে কালকে আরও বেশি করে কাটছে আজকে এক লাখ পেয়েছি কালকে দশ লাখ পাবো যে দেখা গেল এই এক লাখের লটারি কেটে ফেলেছে এইটা রাহুর সাকসেস আর আজকে আমি খুব কষ্ট করে একশো জমালাম কালকে পঞ্চাশ জমালাম পরশু দেড়শো জমালাম এটা শনির সাকসেস অল্প একটা একটা করে সোনার ডিম পাচ্ছেন কিন্তু একসাথে মানে অনেকটা আপনি করে ফেলতে পারছেন আর একসাথে সোনার ডিম নেই এটা ব্যাপার সো ক্রেস টেনশনের কোনো জায়গা নেই নেবেন না লাস্ট প্রতিকার বলি এই জায়গাগুলো যদি একটু ফলো করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলি আমি দিন বলি না যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্টের বেশি আমি বলতে পারি আপনি এই জায়গাগুলো একটু মেনে চলুন নিজেকে মোটিভেটেড করুন আর ওপর বলা আপনার সাথে আছে এই ভরসাটা রাখুন আপনার ফিফটি পারসেন্ট আপনি সাড়ে সাতির প্রভাব কাটিয়ে উঠবেন খারাপ সময় ধৈর্য ধরুন রেমেডিগুলো একটু বলে দিই সাড়ে চলছে শুরু হচ্ছে চেষ্টা করবেন পুরো মাত্রায় অনেস থাকার গুরুজনদের চরণ বন্দনা করার বাবা মায়ের পায়ে পড়ে থাকার বাবা মায় নিজের বাবা মায়ের পায়ে পড়ে আছেন তো অসুবিধা নেই কারণ বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে এখন বাবা মাকে ধরতে হবে বা গুরুজনকে ধরতে হবে সিনিয়র যাকে আপনি গুরুর দরজা দেন তাকে ধরুন তার চরণে পড়ে থাকুন তিনি আধ্যাত্মিক গুরু হবেন তা নয় গুরু একজন ভালো টিচার সেও আপনার গুরু হতে পারেন একজন ভালো মানুষ সঙ্গে থাকুন একজন এজেটের সাথে থাকুন দেখুন বেটার রেজাল্ট হবে হনুমানজির পুজো পাঠ খুব ভালো রেজাল্ট দেয় হনুমানজি যারা হনুমান চালিসা পাঠ করছেন প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করতে পারেন হনুমান মন্দিরে যেতে পারেন নিয়মিত হনুমানজির পুজো পাঠ করতে পারেন সাড়েসাতি হনুমানজি আশীর্বাদ পেয়েছিলেন শনিদেবের যে হনুমানজির পুজো করলে শনির প্রভাব থেকে মুক্তি পায় মানুষ সো সাড়ে সাতি থেকেও মুক্তি পাবেন দক্ষিণাকালী মা হচ্ছেন শনির আরাধ্য দেবী তাই মা দক্ষিণা কালীর পুজোতে শনির প্রভাব থেকে মানুষ মুক্তি পায় মুক্তি পায় সো ঠিক আছে আপনি মা মা দক্ষিণাকালীর পুজো করতে পারেন দক্ষিণাকালী বা নর্মাল মা কালী পুজো করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং শিব পুজো সর্বসুখ মেলে আশুতোষ আশুতোষের কৃপাতে কোনো বিপত্তি কোনো অবস্ট্রাকশান কোনো গোলযোগ কোনো প্রবলেম মানুষের জীবনে থাকে না মানুষ পায়ও না তাই আপনি মহাদেবের পুজো অবশ্যই করতে পারেন আর প্রত্যেক শনিবার তো বড় ঠাকুরের পুজো করছেন সততা মেনটেন করছেন বড় ঠাকুর বা শনি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসুন দেখবেন সাড়ে সাতির প্রভাব আপনাদের জীবনে তেমনভাবে পড়বে না আপনারা অনেক ইজিলি জায়গাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন তাই লাস্ট আবার বলছি ধৈর্য রেখে চলুন আর প্রত্যাশা কম রাখুন একটু বিচক্ষণ হন ব্যাস এতেই রেজাল্ট এসে যাবে নিশ্চিন্তে থাকুন কথা দিচ্ছি এটুকুই থাক ডিসক্রিপশান চেক করতে পারেন যোগাযোগ রাখার জন্য আপনারা ভালো থাকুন সোশ্যাল মিডিয়ায় অনেকে যোগাযোগ করতে চান ডিসক্রিপশানে সব ইনফরমেশান দেওয়া আছে আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা শান্তিতে থাকুন নমস্কার